বাংলার বুকে একসময় সত্যিই বুদ্ধিজীবী সাহিত্যিকেরা ছিলেন। কেন বলুন তো, তারা শান্তির রকম ফের আমাদের বুঝিয়ে দিয়ে গেছিলেন। একটা হলো সাধারণ শান্তি, আরেকটা হলো শ্মশানের শান্তি। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, ভস্মীভূত দেহ, তার মাঝখানে কান্নাও যেন থমকে গেছে, আর সেখানেই বসে রয়েছে নিস্তব্ধতা। চারিদিকে শ্মশানের শান্তি। তো এবারের পঞ্চায়েত নির্বাচন একেবারে ভীষণ শান্তিপূর্ণ হয়েছে। তবে সেই শান্তি সাধারণ শান্তি নাকি শ্মশানের শান্তি, সেই নিয়েই একটা তর্ক বিতর্ক হওয়ার পরিসর তৈরি হয়েছিল আজ পশ্চিমবঙ্গের বিধানসভায়। এইটা বেশ চমকপ্রদ বিষয়, তার কারণ বিরোধীদের বলতে দেওয়ার খুব একটা ট্র্যাডিশন পশ্চিমবঙ্গের বিধানসভায় কখনোই ছিল না, এখনো নেই, তাই এটা বেশ একটা চমকে দেওয়ার মতোই বিষয়। কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসের জায়গা যখন নেই তখন তর্কের জায়গাতেই আসা যাক। কিছুদিন আগে এই খবর সামনে আসে যে বিজেপির পরিষদীয় দলের তরফে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থার যে অবনতি হয়েছে সেই প্রসঙ্গে প্রস্তাব এনে আলোচনার দাবি জানানো হয়েছে। এইটা শোনার পরে মনে হয়েছিল যে যা হয় এসব বিষয় প্রথমেই দুধে চোনা, এই বিষয়গুলো সাধারণত বিধানসভার যে রঙ্গমঞ্চ সেখানে উপস্থাপিত হবার কোনো সুযোগ পায় না। এবং এইটা এখনকার ঘটনা নয়, শেষ 10 বছর বলুন, তার আগে বাম জমানায় বলুন, আপনি এরকম অনেক উদাহরণ পাবেন। কিন্তু সেখানেই দাঁড়িয়ে দেখা গেল যে এই যে একটা ট্র্যাডিশন যেটাকে আমরা সগৌরবে বহন করে চলেছি, সেখানে দেখা গেল আমাদের পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এগিয়ে এসে জানালেন যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার রাজি। আরে, একই কথা শুনি আজি মন্থরার মুখে। এই রকম কথাবার্তা বলে বিরোধীরা কটাক্ষ করতেই পারেন, কিন্তু বিষয়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ দুই শোভনের মধ্যে একজন অশোভন হলেও আর একজন, মানে এই শোভনদেব চট্টোপাধ্যায়, তার কিন্তু এখনো বাজারে বেশ কিছুটা সুনাম রয়েছে। অতএব ঠিক হলো যে বিধানসভায় এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তর্কাতর্কি হবে, আলোচনা হবে। প্রথমে বিষয়টাকে এইভাবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছিলেন যে কেন্দ্রে মণিপুর প্রসঙ্গে কেন্দ্র বিরোধীদের কিছুতেই কথাবার্তা বলতে দিচ্ছে না, কণ্ঠরুদ্ধ করছে, এই বিষয়টা নিয়ে শাসক দলের বিরুদ্ধে বারবার বিরোধীরা অভিযোগ করেছেন এবং তার মধ্যে তৃণমূল কংগ্রেসও রয়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যারা বিরোধী অর্থাৎ বিজেপি, তাদেরকে কথাবার্তা বলতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। মানে সেই তো গণতন্ত্র, ওখানে হোক বা এখানে একই তেলে ভাজা ভাজা হচ্ছে। কিন্তু তারপর যখন দেখা গেল যে না, তর্ক বিতর্কের একটা সুযোগ রয়েছে, তখন মনে করা হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, নিজের মধ্যে থেকেই যদি এই একটা সমতা আনার চেষ্টা করা হয়, একটা তর্ক আলোচনার পরিসর যদি তৈরি হয়, তাহলে মন্দ কোথায়। ভাবটা এরকম ছিল, মার্জনা করবেন, নেই মামার চেয়ে কানা মামা ভালো, অতএব তর্ক হোক। কিন্তু বিধানসভায় যখন এই বিষয়টা তোলা হলো, তখন দেখা গেল বা বোঝা গেল যে এই বিষয় নিয়ে আলোচনা, চর্চা, তর্ক বিতর্ক, এই সমস্ত কিছুর পরিসর ওই একটা ছুঁচের ছিদ্র যতটুকু হয় ঠিক ততটুকুই। বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, তিনি বললেন এবার ভোটে আপনারা যা করেছেন, সুদে আসলে পরের বছর তার হিসেব দিতে হবে। প্রত্যুত্তর ভেসে এলো মুখ্যমন্ত্রীর গলায়, তিনি বললেন এর আগে যিনি বললেন, অর্থাৎ বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে তিনি বললেন, এর আগে যিনি বললেন, তিনি এর আগে তৃণমূলে ছিলেন, তার আগের কথা, সিপিআইএম এর জমানার কথা বলা হয় না। কেন্দ্র যেমন ভোট করায় না, তেমনি রাজ্যও ভোট করায় না। লোকসভা বিধানসভা নির্বাচনে চিরকুটে পুলিশ বদল করা হয়, নন্দীগ্রামে 2 ঘন্টা লাইট বন্ধ করে দিয়ে কি হয়েছিল সেটা কি ভুলে গেলেন? এরপরেই গোটা বিষয়টা বিশৃঙ্খলার মধ্যে চলে যায়, ওয়াকআউট হয়ে যায়, বিরোধীরা মনে করেন যে তারা তাদের বক্তব্য রাখতে পেরেছেন, এখানেই তারা জয়ী, এবং এই নিয়ে তর্ক বিতর্ক। এবার এর মধ্যে যদি আপনাদের কারণ মনে হয় যে জনপ্রতিনিধিরা বিধানসভায় মানুষের কথা তুলে ধরছেন, গণতন্ত্র নিয়ে তাদের আলোচনা কি এইভাবেই করার কথা, এভাবেই হয়, এভাবেই হওয়ার কথা কি লেখা আছে? না, একেবারেই না। এইটা যেটা হলো বিধানসভায় সেটা হচ্ছে তামাশা। এবং তারই সঙ্গে আজকে আরও একটা বিষয় খুব পরিষ্কার করে দেখা গেল, বিধানসভাতেও কিন্তু শাসক দলের তরফ থেকে একটাই কথা বারবার বলা হচ্ছে, সেই পার্টি লাইন যেটা তারা এখনও মেনটেন করে চলেছেন, সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ হয়েছে, শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন। ওই আর কি, সাধারণ শান্তি নাকি শ্মশানের শান্তি সে তো তর্কের বিষয়। যাই হোক, এই একটা পার্টি লাইন মেনটেন করা হলো, মানে আমরা কিছুতেই এটা মানবো না যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে। হিংসার ঘটনা ঘটলেও সেটা খুব কম জায়গায়, এবং সেটা করেছে বিরোধীরা। এবং এই যে ন্যারেটিভটা বারবার সামনে তুলে ধরা হচ্ছে, এইটা কিন্তু শুধু যে বিধানসভার পরিসরে তুলে ধরা হচ্ছে তাই নয়, এই ন্যারেটিভকে একটা সার্বিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিরকম? আমাদের রাজ্যে এখনো অনেকে বুদ্ধিজীবীদের খোঁজ করেন, কেন করেন কে জানে, কিসের মায়া। যাই হোক, পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা আমাদের সামনে উঠে এলো, তারপরে দেখা গেল একটি খোলা চিঠি লেখা হয়েছে বুদ্ধিজীবীরা, অপর্ণা সেন এবং তার সঙ্গে আরও অনেক বিদ্যুৎজন, তারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন। খোলা চিঠির চল এখনও রয়েছে আমাদের রাজ্যে, এবং সেখানে তারা বলছেন যে এর আগে যে ঘটনা ঘটেছিল সেগুলো ঠিক নয়, মানে এই পরিবর্তনের একটা দরকার ছিল। বাম জমানায় বাম সরকারের তরফ থেকে যা করা হয়েছিল তা অত্যন্ত অন্যায়। বামীদের হারমাদরা গ্রামকে গ্রাম মানুষকে ভোট দিতে দিত না, সেসব আমরা ভুলিনি,
কিন্তু তার পরিবর্তে এটা তো আমরা চাইনি। মানে বিষয়টা হচ্ছে তারা বলছেন যে হ্যাঁ, এই আগে যে সরকার ছিল তাদের ত্রুটি ছিল, তাদের পরিবর্তনের দরকার ছিল, তারপর যে সরকারকে নিয়ে আসা হয়েছে সেই রকম পরিবর্তন তো আমরা চাইনি। মিহি গলার একটা প্রতিবাদ। কিন্তু এই মিহি গলার চিঠিতেও কেউ কেউ খুব দুঃখ পেয়েছেন। কেন বলছি এই কথা? কারণ এরপরেই দেখা গেল একটি সাংবাদিক বৈঠক, এবং সেই সাংবাদিক বৈঠকে সমস্ত বিদ্বজ্জন বুদ্ধিজীবীরা একত্রিত হয়েছেন, আর সেখানে শোনা যাচ্ছে ঠিক এর উল্টো কথা। সেই সাংবাদিক বৈঠকে কারা রয়েছেন? সেখানে রয়েছেন কবির সুমন, যোগেন চৌধুরী, আবুল বাশার, অর্পিতা ঘোষের মতো মানুষজন, পূর্ণেন্দু বসুও রয়েছেন সেখানে। এবার তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কবির সুমন, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে থাকেন। তো সেই কবির সুমন সেখানে বললেন, যারা বলছেন এই রকম পরিবর্তন তারা চাননি, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ঠিক কীরকম পরিবর্তন আপনারা চেয়েছিলেন? আমরা যারা ভোটে লড়াই করেছি তারা জানি যে ভোট হয় না, ভোট করানো হয়। জন্ম থেকে দেখে আসছি পঞ্চায়েতে নল দিয়ে ভোট করানো হয়, মানে বন্দুকের নল। এবং তারই সঙ্গে তিনি বললেন, আগেও এই ঘটনা ঘটতো, এখনও ঘটছে। এখানে তাত্ত্বিক আলোচনায় যাব না, শুধু দুটো কথা। এক হলো, কবির সুমন কবে থেকে একেবারে লড়াই করা একদম রাজনীতিবিদ হয়ে গেলেন বলুন তো? হ্যাঁ, নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু সাধারণত যেটা বলা হয়ে থাকে যে দেবশ্রী রায় বা মুনমুন সেনের মতো প্লেস হোল্ডার হিসেবে তাকে দাঁড় করানো হয়েছিল। এবং একটা সময় তিনি নিজেও আক্ষেপ করে বলেছিলেন যে আমি যদি আরেকটু কিছু করার চেষ্টা করতে পারতাম, আরও যদি কিছু করতে পারতাম। যাক গে, সেসব কথায় যাওয়ার দরকার নেই। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে তিনি ভীষণ রকম লড়াই করা একজন রাজনীতিবিদ, তারপরেও তিনি যে যুক্তিটা দিচ্ছেন যে আগেও দেখেছি এইভাবে ভোট হতো, ভোট করানো হতো, পঞ্চায়েত নির্বাচন নল দিয়ে ভোট করানো হতো, আগেও এই ঘটনা ঘটতো, এখনও ঘটছে, তাহলে পরিবর্তনটা হলো কোথায়, তফাতটা কোথায়? তাহলে আর আমরা ওদের থেকে আলাদা, আমরা ওদের থেকে বেটার, এই কথাগুলো আসছে কি করে? তাহলে এই সরকারকে বদল করা হয়েছিল কেন? প্রতিশ্রুতিগুলোই বা কী ছিল? মানে লজিকটা কী হলো? যাক গে, এইসব করে যখন একদিকে অপর্ণা সেন একাদশ বনাম আরেকদিকে কবির সুমন একাদশের লড়াই জমে উঠেছে, আপনি এক কাপ গরম চা হাতে নিয়ে সেটা দেখছেন, তারই মধ্যে আরেকটি খবর সামনে এলো। এই পরিবর্তন আমরা চাইনি বলে যারা চিঠি লিখেছিলেন অপর্ণা সেন এবং তার সঙ্গে আরও মানুষজন, সেই চিঠিতে যারা স্বাক্ষর করেছিলেন তিন নম্বরে নাম ছিল অনির্বাণ ভট্টাচার্যের। সেই অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গেল তার কয়েকদিন পরেই গদগদ মুখে মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি পুরস্কার নিচ্ছেন। সংবাদ মাধ্যম প্রশ্ন করলো, আরে ব্যাপারটা কী হলো? দুদিন আগেই আপনি চিঠি লিখে বললেন যে এই পরিবর্তন চাইনি, এত সমালোচনা এই রাজ্য সরকারের, আর আজকে সেখানে মুখ্যমন্ত্রীর হাত থেকে আপনি পুরস্কার নিচ্ছেন, ব্যাপারখানা কী? ব্যাপারখানা কী, তার উত্তর অনির্বাণ ভট্টাচার্য নিজেই দিলেন। তিনি বললেন, পঞ্চায়েত নির্বাচনের আবহে বিদ্যুৎজনেরা যে চিঠি লিখেছেন সেই চিঠিতে আমার সায় ছিল বলেই আমি স্বাক্ষর করেছি। এরপরে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরস্কার নেওয়াকে যদি কেউ দ্বিচারিতা হিসেবে দেখেন তাহলে আমি সেটাকে অযৌক্তিক বলবো না। এবং তারই সঙ্গে তিনি বললেন যে যদি রাজনৈতিক চ্যুতি এবং এই দুর্বৃত্তায়নের আবহ বাদ দিয়ে পদমর্যাদার দিক দিয়ে দেখি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন, এটা আমার কাছে অত্যন্ত গর্বের একটি বিষয়। আমার মনে হয়েছিল এই পুরস্কার যদি আমি গ্রহণ না করি তাহলে আমার দর্শকদের নিরাশ করা হবে। কি সুন্দর যুক্তি ভাবুন তো! এইখানেই কিন্তু বিদ্যুৎজনদের সার্থকতা। কি সুন্দর রকম ফেরুনি বুঝিয়ে দিলেন, রাজনৈতিক চ্যুতি এবং দুর্বৃত্তায়নের আবহকে বাদ দিয়ে যদি দেখি তাহলে এটা অত্যন্ত গর্বের একটি বিষয়। মানে যুক্তিটা অনেকটা এরকম, ইংরেজরা আমাদের ওপর খুবই অত্যাচার করতো, আমাদের বুটের তলায় রাখতো, কিন্তু সেসব বাদ দিয়ে যদি আমরা দেখি তাহলে মনিব হিসেবে তারা কিন্তু বেশ ভালোই ছিল। এবং সেই জন্যেই এই ইংরেজরা আমাদেরকে যখন বলতেন ইউ পুয়ার নেটিভ, সেইটার উত্তরে ইয়েস স্যার, ইয়েস স্যার বলে তাদের দেওয়া রায় বাহাদুর খেতাবটা যদি আমি খপ করে গ্রহণ না করে নিই তাহলে ইংরেজদের দ্বারা অত্যাচারিত প্রজারা খুবই দুঃখ পাবেন। তাই আমি অত্যন্ত গর্বের সঙ্গে মনিবের দেওয়া রায় বাহাদুর খেতাবটা ইয়েস স্যার বলে গ্রহণ করে নিয়েছি। লজিক ভাই, লজিক। পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছে না হয়নি এইটা ঠিক করার দায়িত্ব একমাত্র একজনের হাতে রয়েছে, একটা জায়গায় রয়েছে যেখানে আমাদের সকলের শেষ ভরসা রয়েছে, আর সেই জায়গা হলো আমাদের রাজ্যের আদালত, কলকাতা হাইকোর্ট। সেখানে এমন পরিস্থিতি যে দেখা যাচ্ছে একদিনে 73টা পঞ্চায়েতের মামলা যাচ্ছে হাইকোর্টে, সেখান থেকে 40টা শোনা যাচ্ছে। মানে বুঝতেই পারছেন যে একদিনে 40টা মামলা শোনা যাচ্ছে, বাকি 33টা তার মানে পরের দিনের মামলাগুলোর সঙ্গে স্পিল ওভার করছে, তার সঙ্গে প্রত্যেক দিন নতুন নতুন আরও অভিযোগ, আরও মামলা চলে আসছে।
হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত নির্বাচনে যারা জিতেছেন বিরোধী দলের তরফ থেকে তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে এবং সেইভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দল সেই পঞ্চায়েত দখল করছে। আর যারা তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়ছেন তারা সকলে একই কথা বলছেন, অনুপ্রেরণা এবং ওয়ান অ্যান্ড অনলি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে দেখেই তারা এই দলের মধ্যে ঢুকে পড়েছেন। কংগ্রেসের মধ্যে থেকে এই ভাঙিয়ে নিয়ে যাওয়ার সংখ্যাটা যথেষ্ট বেশি, কিন্তু সেখানে একটা ব্যতিক্রমও আছে। আর সেটা শুধুমাত্র কংগ্রেসের ব্যতিক্রম নয়, আমাদের এই রাজ্যের সমস্ত বিরোধীদের তরফ থেকে বা বলা যেতে পারে এই রাজনৈতিক পরিসরে একটা ব্যতিক্রম। 72 বছর বয়সে ভাঙা পায়ে সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেসের হেরে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী প্রভাত দাস। তার বক্তব্য, গণতন্ত্রকে হত্যা করে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোট হয়েছে, আমিও তার শিকার, কিন্তু আমি হেরে যাওয়ার পরেও মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তারই সঙ্গে তিনি বলছেন, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ এই একই কথা বলে যাব। এই হচ্ছেন প্রভাত দাস, 72 বছর বয়স। এবার এর পরে যে ছবিটা দেখাবো তিনি এই প্রভাত দাসের সমবয়সী, তার নাম শুভা প্রসন্ন। এই দেখুন শুভা প্রসন্ন মহাশয়ের ছবি। এই যে চিঠি চালাচালি এত অপর্ণাসেনরা চিঠি দিচ্ছেন, তার পরিবর্তে আবার উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি কবির সুমনরা সাংবাদিক বৈঠক করছেন, এই সমস্ত কিছুর বেশ কিছুদিন আগে শুভা প্রসন্ন মহাশয় বলেছিলেন পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরিস্থিতি যা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে যেটা গণতন্ত্রের উৎসব এই ভোট, সেই ভোটে যদি এত মানুষের প্রাণ যায়, এই সংস্কৃতির যদি বদল না হয় তাহলে কি হবে, মানে এখানে যা হয় সারা দেশে অন্য কোথাও এসব হয় না। এর দুদিন পরেই যখন শুভা প্রসন্নকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আপনারা কি কিছু করবেন, কোনো মিছিল কোনো কর্মসূচি আপনারা কি পথে নামবেন, শুভা প্রসন্ন উত্তর দিয়েছিলেন, এখনো তার সময় হয়নি, আমরা তো আর রুদালি নই যে কাঁদতে কাঁদতে রাস্তায় নেমে পড়ব। কাঁদতে কাঁদতে রাস্তায় নামতে পারেননি, কিন্তু হাসতে হাসতে 21 জুলাই এর মঞ্চে উঠে গেছেন শুভা প্রসন্ন মহাশয়। এক গাল হাসি হেসে মঞ্চের ওপরে তিনি বসে রয়েছেন। এই দুটো ছবি পাশাপাশি থাক, এইটাই আমাদের পশ্চিমবঙ্গ। আজকের পর্ব এখানেই শেষ করছি, আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়, ভালো থাকবেন।